আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি জো আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা ফেসবুক সম্পর্কিত। তো আমরা অনেকেই কিন্তু ফেসবুক ব্যবহার করি, অনেকেই বললে ভুল হবে, আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করে থাকি এবং ফেসবুক হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম। তো এই ফেসবুকের কিছু লিমিটেশন আছে, কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধা আছে। তো আজকে এমন একটা অসুবিধার কথা আমরা বলবো এই ভিডিওতে, আপনারা দেখতে পাবেন যে অসুবিধাটা আপনারা সুবিধায় রূপান্তরিত করতে পারেন। তো বিষয়টা হচ্ছে, আপনার ফেসবুকে হয়তো আপনি ফ্রেন্ড রিকোয়েস্টে বন্ধু বান্ধব হতে হতে 5,000 হয়ে গেলো, কিন্তু এর অতিরিক্ত হচ্ছে না। তো অর্থাৎ এটা লিমিটেশন, এই যে আপনার 5,000-এর উপরে ফেসবুকে ফ্রেন্ড করা যায় না, এটা হচ্ছে একটা ফেসবুকের লিমিটেশন। কিন্তু আপনি বিভিন্ন সেলিব্রিটি কিংবা VIP পার্সন দেখবেন যাদের 5,000 না 50,000, 5,00,000, 5 কোটি পর্যন্ত ফলোয়ার্স ফেসবুক ফ্রেন্ড থেকে থাকে। তো এটা আসলে কিভাবে সম্ভব, তো আজকে এই ভিডিওতে আমি সেটাই দেখাবো কিভাবে আপনারাও চাইলে 5,000-এর উপরে বেশি পরিমাণ ফ্রেন্ড করে নিতে পারবেন, ফলোয়ার করে নিতে পারবেন। সেটা 5,00,000 হতে পারে, 5 কোটিও হতে পারে, অর্থাৎ 5,000-এর উপরে যেটা লিমিটেশন আছে সেটা এই ভিডিওতে কিভাবে ভেঙে ফেলবেন সেটাই দেখাবো। তো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে যুক্ত করবেন আপনি আপনার ফেসবুকে VIPদের মতো ফলো বাটন। তো আমরা চলে যাবো মূল ভিডিওতে। যাওয়ার আগে অনুরোধ করবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই কাজটা করার জন্য অবশ্যই আমাদের ফেসবুকে চলে আসতে হবে। তো আমরা ফেসবুকে আসলাম অলরেডি। ফেসবুকে এসে প্রথমে আমরা যেটা করবো, চলে যাবো সেটিংস অপশন। এখানে 3-লাইন মেনু দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন, ট্যাপ করে এখানে সেটিংস আইকন আছে এখানে ট্যাপ করবেন, এরপর চলে আসবেন একটু নিচে। নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন, হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনটা এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে একদম উপরে যে অপশনটা পাবেন, হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এই অপশনটা ট্যাপ দিবেন। এরপরে এখানে হয়তো আপনার এভরিওয়ান এই অপশনটা চালু থাকতে পারে, তো আপনি এখানে যেটা করবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশনটা অন করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি অন করে দিলাম, এরপর এখান থেকে জাস্ট ব্যাক দিবেন। তো এখন আমরা চলে যাবো আরেকটা গুরুত্বপূর্ণ অপশনে। অনেকেই আছেন যারা ফেসবুকের প্রোফাইল লক করে থাকেন, তো আপনার ফেসবুক প্রোফাইলটা যদি লক করে থাকেন প্রথমে আপনাকে সেটা আনলক করতে হবে। তো আনলক কীভাবে করতে হয় সেটা জানেন অবশ্যই আপনারা, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। 3-লাইন মেনুতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে যে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ লকড ইউর প্রোফাইল, আমার প্রোফাইলটা অলরেডি লকড আছে, এখন এটাকে আমি আনলক করবো। আনলক করার জন্য এখানে 3-ডট মেনুতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আনলক প্রোফাইল, এখানে ট্যাপ করবো। ট্যাপ করলে এখানে আনলক আছে অপশনটাতে ট্যাপ দিলেই এটা আনলক ইউর প্রোফাইল, এখানে ট্যাপ দিবেন এটা আনলক হয়ে যাবে। তো এটা আনলক করে নেবেন প্রথমে, এরপর আমরা চলে যাব মূল সেটিংসে। তো মূল সেটিংসে যেতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে এখানে প্রোফাইলে আসার পরে 3-ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে প্রথমে যেটা দেখতে পাবেন উপরে এখানে ফলো সেটিংস, এই অপশনটা আপনার এখানে অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা একটু ট্যাপ দিবেন এখানে, এরপরে যেটা করবেন দেখতে পাবেন এরকম কতগুলো অপশন চলে আসবে, একটু নিচে চলে আসবেন। এখানে প্রথমটাতে আপনি পাবলিক করে দিবেন, এরপর দ্বিতীয় অপশনটা পাবলিক করে দিবেন, এটা আপনার ফ্যান থাকতে পারে, অনলাইন মেয়ে থাকতে পারে, এটা পাবলিক করে দিবেন। অর্থাৎ এখানে সবগুলো আপনারা পাবলিক করে দিবেন, দেখতে পাচ্ছেন আমি পাবলিক করে দিচ্ছি সবগুলো, আর নিচেরটাতে এভরিওয়ান করে দিবেন দেখতে পাচ্ছেন। তো হয়ে গেল আমাদের সেটিংস, এটা আহামরি কিছু না, ছোট কিছু সেটিংস করলে আপনি ফলো বাটনটা যুক্ত করতে পারবেন। তো আমরা এখন দেখে নেব আসলে আমার ফেসবুকে ফলো বাটন যুক্ত হয়েছে কিনা। তো আমরা এখান থেকে ব্যাক দিচ্ছি। তো আমরা ব্যাকে চলে আসলাম, আসার পরে ফেসবুকটাকে একটু আপডেট করে নেবেন দেখতে পাচ্ছেন। এরপর আপনারা যেটা করবেন চলে যাবেন আবার এখানে প্রোফাইলে, প্রোফাইলে আসার পরে এখানে যে 3-ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন VUS, অর্থাৎ আপনার প্রোফাইলটা আপনার কোনো বন্ধুর নিকট কিভাবে দেখাবে সেটা হচ্ছে VUS, এখানে ট্যাপ করলে আপনি সেটা দেখতে পারবেন। তো আমরা VUS এই অপশনটাতে ট্যাপ করলাম, ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন আমার ফলো বাটন অলরেডি যুক্ত হয়েছে, অর্থাৎ আমার প্রোফাইলটা যে দেখবে সে কিন্তু এটা দেখতে পাবে ফলো বাটনটা যুক্ত হয়েছে। এবং আমার যদি 5,000-এর উপরে ফ্রেন্ড হয়ে থাকে সে এখানে ফলো দিয়ে রাখতে পারবে, আমাকে অনুসরণ করতে পারবে, এবং যদি সে ফ্রেন্ড হতে না চায় তারপরেও সে এখানে ফলো দিয়ে রাখতে পারবে। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল, আশা করি অনেকেই উপকৃত হবেন এই ভিডিও থেকে। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার চ্যানেল জুড়ে থাকুন।